তুফান সিনেমার শুটিং শুরুর আগেই এবার জানা গেল তুফান সিনেমার টিজার ও ট্রেলার কবে মুক্তি পাবে এবং তুফান সিনেমার টিজার দেখানোর জন্য দরকার পড়বে রাজকুমার সিনেমার। এই বিষয়ে আরও দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। আগামী রোজার ঈদকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমা। এপ্রিল মাসের 10 তারিখে সিনেমাটি মুক্তি পাবে। তবে অন্যদিকে শাকিব খানের তুফান সিনেমার শুটিং শুরু আগামী 3-4 দিন পর থেকে। তবে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তুফান সিনেমার টিজার মুক্তির তারিখ। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় তুফান সিনেমার টিজার দেখানো হবে রাজকুমার সিনেমার মাধ্যমে। মানে সিনেমা যখন হলে মুক্তি পাবে তখন প্রতিবার সিনেমার বিরতির সময় দেখানো হবে তুফান সিনেমার টিজার। এমন প্রমোশন এর আগে ঢালিউড পাড়ায় দেখা যায়নি, তবে প্রথম রাজকুমার সিনেমার মাধ্যমে এমনভাবে প্রমোশন করা হবে। উল্লেখ্য, তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। অন্যদিকে সিনেমাটি আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে। তো ভিউয়ার্স, এইভাবে টিজার মুক্তি দেওয়া আপনি কিভাবে দেখেন জানিয়ে দিন কমেন্ট করে।